আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিনা ব্লগার ইটালি। আমি আছি আপনাদের মাঝে। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো। তো প্রতিদিনের মতোই আমি আমার আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে গল্প করার জন্য। তো সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তো বাসায় চলে এসেছি। আসার পরে এখন একটু নাস্তা করে নিব, এরপরে চলে যাব রান্নার কাজে। আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর, একদম মনে হচ্ছে পুরো সামারের মতো, মানে সামারে যেমন লাগে ঠিক সেরকমই লাগতেছে। আর সকালবেলা সাধারণত বের হলে ঠান্ডা লাগে, আজকে একদমই ঠান্ডা ছিল না, নর্মাল টেম্পারেচারই। তো মনে হয় খুব শীঘ্রই গরম চলে আসতেছে। তো আমি এসে চা বসিয়ে দিয়েছি, এখন চা হয়ে গেছে। আমি তো বিস্কিট দিয়ে চা দিয়ে খাবো নাস্তা। আর বিরস বা ব্রেড কোনো কিছু খেতে ভালো লাগতেছে না সকালবেলা, একটু হালকা মানে এর দুধ চা না খেলে রং চা খেলে আরও ভালো। তো দেখা গেছে আমার আবার দুধ চা না খেলে সকালবেলা হয় না, রং চা দিয়ে কিছু কোনো কিছু বুঝি না আসলে। তো যাই হোক, আমি এখন তো বিস্কিট আর চা খেয়ে এরপরে চলে যাব রান্নার কাজে। তো নাস্তা শেষ করে চলে আসলাম কিচেনে রান্নার জন্য। তো আমি আজকে রান্না করব হচ্ছে চিকেন মুগ ডাল দিয়ে। মুগ ডাল দিয়ে আমি কখনো রান্না করি নাই, তো ভাবলাম যে মুগ ডাল দিয়ে করে দেখি কেমন লাগে, কারণ সবসময় আসলে মানে আলু দিয়ে খেতে খেতে বিরক্ত চলে আসছে, একটু চেঞ্জ করে রান্না করি। এখান থেকে আমি সব মশলা রেডি করে নিছি, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর দালচিনি, তারপরে হচ্ছে লং, গোলমরিচ সব। আর এখান থেকে পেঁয়াজ আমি অলরেডি লাল করতে দিয়ে দিছি, এখন এই মশলাগুলি দিয়ে দিব। তো আমি মশলাগুলি দিয়ে হালকা একটু ভেজে নিব। আর এখন এখান থেকে এক চামচের মতো, বেশি না, এক চামচের মতো দিলেই হবে। এটা হচ্ছে রসুন, আর আদা, আর একটু ডাল দিব, যার কারণে মশলার পরিমাণটা একটু বাড়ায় দিব। আর একটু একটু করে দেবো। তো মশলাগুলি দিয়ে দিলাম, এটা এখন ভালো, তো মশলাগুলি সব দেওয়া হয়ে গেছে। এটা এখন ভালোভাবে মিক্সড করে ভালোভাবে কষাই নেব। আর এর ফাঁকে আমি যেহেতু মুগ ডাল রান্না করবো, মুগ ডালটা ভেজে নেব। তো মুগ ডাল দিয়ে আমি মাংস রান্না করার জন্য মুগ ডালটা একটু ভালোভাবে তেলে নিব, নিয়ে একটু পানিতে ভিজে রাখবো, তাহলে একটু ফুলে যাবে। আর এটা ভালোভাবে কষাই নিব। মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মুগ ডালটা অ্যাড করে দিব। আর এ থেকে মাইমনের বাবা আবার চা বানাচ্ছে সকালবেলা উঠে। মাংস কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, এখন ডালটা দিয়ে দিব। তো আমি ভালোভাবে কষে এরপরে তো গরম পানি অ্যাড করে দিলাম, আর একটু ঝোল রাখবো, যেহেতু আমি আর এক্সট্রা কোনো কিছু রান্না করব না আজকে, তো যার কারণে ঝোলের পরিমাণটা থাকবে, আবার ওই রকম না, মাখা মাখা থাকবে, একদম শুকনার মতো না। তৈরি হয়ে গেল আমার মজাদার মুগ ডাল দিয়ে মুরগির মাংস। তো নামানোর আগে একটু তেল এনে দিয়ে নিছি, আর তার সঙ্গে কাঁচামরিচ কয়েকটা উপর থেকে দিয়ে দিলাম। তো দেখা যাক ময়মিন মাইমুনা আর মাইমুনার বাবা খেয়ে কী বলে, দেখতে তো অনেক সুন্দর হয়েছে। দিয়ে মুগ ডাল, আর মাইমুনার বাবা অলরেডি খাবারে বসে গেছে, মানে একটু লেট হয়ে গেছে। কেমন লাগতেছে একটু রিভিউ দাও। ভালো লাগতেছে না? ময়মনা বাবু সবসময় মাছের মাথা দিয়ে খাইছে মুগ ডাল, কিন্তু মুরগির মাংস দিয়ে মনে প্রথম আজকে। শোনো, আমি যেটা রান্না করে দিব সেটাই মজা হবে, বুঝতে পারছো? তো মাছের থেকে ভালো লাগতেছে তো, বা মাছের এক টেস্ট আর মাংসের এক টেস্ট, তাই না? তো এভাবে আপনারা খেয়ে ট্রাই করতে পারেন, মুগ ডাল দিয়ে মুরগির মাংস, খারাপ না। আর ময়মনও পাশে বসে গেছে, মমির কাছে গোসল করা দিছে। কি স্যার, তো বাবার ছেলে খাক। তা তুমি তরকারি নিয়ে নাও। তো দুপুরে খাবার দাবার শেষ করে এরপরে আমি আর মাইমনে একটু বের হয়েছি বাইরে, কারণ আমাদের এখানে লকডাউন হচ্ছে, কিন্তু মানে গত বছর যেরকম কড়াকড়ি লকডাউন ছিল ঠিক ওই রকম না, মানে বের হতে পারবে আর প্রয়োজনে বের হতে পারবে এরকম আর কি। তো আমরা বের হয়েছে যে ময়মিনের
যেখানে ভর্তি করাই দিছে আর কি প্রাইভেটে, তো এটা খোলা আছে কি না কি অবস্থা, তো এটা দেখার জন্য। তো মাইমুনার আমি বের হয়ে গেছি, আর মাইমুনার যে নতুন একটা জ্যাকেট কিনে দিছে, এই জ্যাকেটটা কেনার পরে তো আর ভিডিওতে দেখাই নাই মাইমুনার জ্যাকেটটা, তো মাইমুনার এই জ্যাকেটটা পরে বের হয়েছে, কারণ মোটামুটি ভালোই গরম আর ঠান্ডাটা ওই রকম নাই। আর মাশাল্লাহ মাইমুনাকে দেখতে অনেক ভালো লাগতেছে এই জ্যাকেটটা। তো মাইমুনা হাঁপায় গেছে হাঁটতে হাঁটতে, তো এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছে, আর আমি ওকে ভিডিও করতেছি। আর শীতের সময় এই সময় পুরো অন্ধকার হয়ে যায় আমাদের এখানে, তো এখন একটু সামার চলে আসছে দেখে এখনও আলো আছে, তো সন্ধ্যা হইতে হইতে প্রায় 6টা 7টা বেজে যায়। মাইমুনা, হ্যাঁ মাইমুনা নিউ স্টাইলে মাস্ক পরছে, কানে না লাগাই ঝুঁটিতে লাগাইছে দেখি, আর কত যে কাহিনী করবে মাইমুনা। মাইমুনা সুন্দর চাঁদ উঠছে, এই যে এদিকে 10% দাম, তো সবাই দেখতে পারো চাঁদটা, বুঝে বুঝে চাঁদ মামা, চাঁদ মামা কে এটা, মাইমুনা চাঁদ মামা না কার? বউ। তো আমরা বাসায় চলে আসছি, এখন আমরা এখন আলু খাবো, আলুটা ফ্রাই করে নিব তো সব রকম মশলা দিয়ে, এখানে চালের গুঁড়ি দিয়ে দিব, তাহলে আলুটা হবে, খেতে ভালো লাগবে। একটু তেল আছে এই হাঁড়িতেই ভেজে নেব, বেশি না, তেল একটু লাগবে বেশি, আলু ফ্রাই করতে গেলে মানে ফ্রাই জিনিসই তেল লাগে। সর একটু মেখে নিই, তো আমি আলুগুলি ভালোভাবে মেখে নিই। মাইমুনা তো আলু খেতে অনেক পছন্দ করে, আমি কোটা করে আমি কাটছি না, মাইমুনা হেল্প করছে, হাসিলে দিছে অনেক। তো দিয়ে দিলাম ফ্রাই করতে, আর এটা হচ্ছে ফ্রেশ আলু, মানে রেডিমেড আলুটা না, তো ফ্রেশ আলুটা কিন্তু একটু ফ্রাই করতে সময় লাগে মোটামুটি, আর বাইরে থেকে আসলে পরে কিন্তু ভালো মানে একটু ক্ষুধার ভাবটা থাকে, আর বাইরে থেকে আর আসলে যেহেতু আমরা বাচ্চাদের অনেক ক্ষুধা লাগে আগে বেশি, এখন খাওয়া দাওয়া করে ফেলি। তো আমি এক এক করে এখন 3 দিনের জন্য 3টা ডিম ভেজে নিই। আমাদের নাস্তা রেডি, অনেক মজা হয়েছে খেতে, সস দেখে তো অনেক ভালো লাগতেছে, আলুগুলি আমাকে একটু পাশে রাখি দিবে, আলুগুলি খেতে অনেক ভালো লাগতেছে। এই সঙ্গে আমরা এখন খাবো ফ্রুটস, না ওখানে এখন আরো আছে, আমাকে সব খাওয়া না কেন, আমাকে রাখি দিবে পাশে, অনেক মজা লাগছে, ভাত দেখে মানে আরো বেশি ভালো লাগবে। ইঙ্গে আমাকে পাশে রাখি দিবে, মাইমুনা গরম গরমই খাচ্ছে, আমাকে পাশে রাখি দিবে, হ্যাঁ। আর তার সঙ্গে আমরা ডিম আর ব্রেড খাবো, এই হচ্ছে আমাদের নাস্তা প্লাস রাত্রে খাবার, তাই না মাইমুনা? এগুলি খাওয়ার পর রাত্রে কিছু খেতে হবে আর মাইমুনা? মজা, কেমন লাগতেছে মামি? বসো ওখানে বসো, তো আমরা নাস্তা রাতে খাবার শেষ করি। আমরা বিকালে নাস্তাটা শেষ করতে করতে আজকের ভিডিওটা শেষ করে ফেলবো, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যে যেখানে থাকেন নিরাপদে থাকবেন। আগামীকাল নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে গল্প করার জন্য। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।